ইতালির ইউজলোতে হৃদয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন উদ্যোগে এবং স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায় প্রথমবারের মতো শীতকালীন মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। আমাদের ইতালির প্রতিনিধি সজীব আল হোসেন জানান, শনিবার বিকালে স্থানীয় একটি পার্কে শ্রেন্ত কল তুড়ালে ইউজলো সভাপতি সিদ্দিকুর রহমান জসিমের সভাপতিত্বে এবং সাইফুদ্দিন খালেদের সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুভেচ্ছা বক্তব্যে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সামাজিক ও স্থানীয় কমিউনিটির ঐক্য সৌহার্দ্য নিয়ে বসবাস করার আহ্বান জানান হৃদয় বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি ফখরুল উদ্দিন ওমর, সাধারণ সম্পাদক মামুন ভূঁইয়া, সহ সভাপতি নিজামুদ্দিন কোচি, জসিম উদ্দিন, মানিক মাসুদ, আলমগীর হোসেন, নূর নবী, হাসান মাহমুদ সহ আরও অনেকে।